কাউকে আরেকটু আমি এগুলো অনেক কষ্ট করে সব জায়গা থেকে জমিয়ে একসাথে করেছি তো যতটুকু সম্ভব হবে আমার দ্বারা যেন আপনারা মূল বিষয়টা বুঝতে পারেন এবং আমাদের মতলবের বিষয় কোনটা এখানে এটা যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করে আমিন দেখুন মেরাজের রাত কোনটি এটি নিয়ে একটু মতপার্থক্য আছে তো আমি সেই মতপার্থক্যে যেতে চাই না এর কারণ হচ্ছে রজব শাবান রমাদান তিন মাসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর এই তিন মাসের মধ্যে মেরাজ আছে এতে ইনশাআল্লাহ সন্দেহ নেই রজবের কয় তারিখে এটি নিয়ে অনেকের মধ্যে একটু মতপার্থক্য আছে আলিমদের মতপার্থক্য কোনো খারাপ বিষয় নয় থাকতে পারে ইলমি মতপার্থক্য যতক্ষণ কেউ কাউকে গালাগালি না দেবে ততক্ষণ পর্যন্ত সমস্যা নাই ইলমি ইখতিলাফ থাকতে পারে কিন্তু মেরাজ যে গুরুত্বপূর্ণ এবং সবার জন্য গুরুত্বপূর্ণ এটা কোনো সন্দেহ নেই কারণ মেরাজের ঘটনা শুরু হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আপনাদেরকে পড়ে শোনাই বলেছেন ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা এক রাতে আমি মক্কায় ঘুমিয়েছিলাম কোন জায়গায় ঘুমিয়েছিলাম আমি দু তিনটি রেওয়ায়েত আছে আমি বাদ দিচ্ছি এগুলা বলেছেন এক রাতে আমি মক্কায় ঘুমিয়েছিলাম তখন আমার ঘরের ছাদ খুলে গেল ঘরে তখন ছাদ ছিল বা আমার তো কোনো ছাদ ছিল না খেজুর পাতার ছাদ ছিল সরে গেল ফানাজালা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ ফেরেশতা জিব্রাইল এসে প্রবেশ করলেন জিব্রাইল কেন কারণ জিব্রাইলকে আল্লাহ নবী খুব ভালো করেছিলেন জিব্রাইল রাসূলুল্লাহর বন্ধু আল্লাহ নবীকে ইহুদিরা যখন জিজ্ঞেস করেছিল দুনিয়াতে আপনার বন্ধুকে তিনি বলেছেন আবু বকর আসমানে কে তিনি বলেছেন জিব্রাইল জিব্রাইল আল্লাহ নবীর কাছে শুধু কোরআন নিয়ে এসেছেন তা নয় জিব্রাইল মাঝে মধ্যে গল্প করতেও আসতো বিশেষ করে রাসূলুল্লাহ যখন একবার অসুস্থ হলেন জিব্রাইল এসে নিজে আল্লাহর নবীকে ফু দিয়ে গেছে আল্লাহর নবী